হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখে নিয়েছি আবারও আরও একটি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হয়েছে আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ইন জুলজি ডিপার্টমেন্ট অফ জুলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ইন জুলজি ফ্রম ক্যান্ডিডেটস হু হ্যাভ এ মাস্টার ডিগ্রি ইন জুলজি অর এনি আদার কোয়ালিফিকেশান কনসিডার্ড ইকুইভ্যালেন্ট ডেয়ার টু অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন জুলজি ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু ডেট দেওয়া হয়েছে অ্যাডমিশান টেস্ট হবে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এই অ্যাডমিশান টেস্ট হবে সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং ইন্টারভিউ ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে নাইনথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভেনুটা দেখে ডিপার্টমেন্ট অফ জুলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থার্টি ফাইভ বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারভিউর জন্যে এলিজিবল হবেন তাদের যে নামের লিস্ট নোটিশ বোর্ডে পাবলিশড হবে সিক্সথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ইন্টারভিউ হবে নাইন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিপার্টমেন্ট অফ জুলজি এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে এমফিল করেছেন বা নেট গেট কোয়ালিফাই করেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্টটা দিতে হবে না তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন নেক্সট এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নেবেন এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু ডিপার্টমেন্ট অফ জুলজিতে সাবমিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে রুপিজ ওয়ান বা একশো টাকা করে লাগছে যেটা আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নেক্সট লাস্ট ডেট অফ সাবমিশান অফ ফর্মস ইজ টোয়েন্টি ফিফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্স্ট অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা সাবমিট করার লাস্ট ডেট টোয়েন্টি ফিফথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবেন নেক্সট দেখুন ক্যান্ডিডেটস মে নোট দ্য ফলোয়িং দ্য সিলেবাস ফর দ্য রিটিন এক্সামিনেশন ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইজ ফিফটি অর্থাৎ এখানে কিন্তু জুলোজিতে অনেকগুলোই সিট আছে আপনারা যারা লাইফ সায়েন্সের অন্যান্য ব্রাঞ্চে আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন নেক্সট যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন তাদেরকে কিন্তু এখানে রিজার্ভেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশানের রুল অনুযায়ী এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে জুলজি ডিপার্টমেন্ট থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব থ্যাংক ইউ